আমন্ত্রণ সবাইকে। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই তিন দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সহ নয় দফা দাবিকে সামনে রেখে সারা দেশে দ্রোহ যাত্রা ও গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন অভিভাবক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীদেরও কেউ কেউ। এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে সংঘাত হয়েছে শিক্ষার্থীদের। এতে পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন অন্তত দুইজন। হামলার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষেধ করেছে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে আজ দুপুর 12টা থেকে বিকেল পর্যন্ত বন্ধ ছিল মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এবং মেসেঞ্জার ও রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। দিন যত গড়াচ্ছে পরিস্থিতি যেন ততই জটিল হয়ে উঠছে, এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয়, সংকটের সমাধান কী। এ বিষয়ে আলোচনা করার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমা আক্তার এমপি এবং আরও উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের বিষয়ে চলমান পরিস্থিতির সংকটের এই যে পরিস্থিতি আছে এর সমাধান কী সে বিষয়ে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার মতামত থাকলে সেটিও আপনাদের আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। গোলাম মাওলা রনি ভাই, শুরুতে আপনার কাছে আসতে চাই যে এই যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে সরকার দলীয় কাউকে পেলে আমাদের প্রশ্ন থাকে যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে কবে, আর এর বিপরীত দিকে যারা আছেন আপনারা কথা বলছেন তাদের কাউকে পেলে আমাদের প্রশ্ন থাকে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সেই প্রশ্নটি আপনাকে করছি যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। না, পরিস্থিতি যখনই একটা পরিস্থিতির মধ্যে রাজনীতি থাকে, রাজনীতি থাকে, রাজনীতির সূত্র থাকে, তখন আপনি ইজিলি বলতে পারেন যে ধারাবাহিকভাবে এটার পরে ওটা হচ্ছে। কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো সে থেকে আজ অবধি প্রায় প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনা ঘটার আগ পর্যন্ত আমরা কেউ কিন্তু কল্পনা করতে পারিনি। এমনকি আমি নিজে আজকে দুপুর 12টা পর্যন্ত আমি কল্পনা করতে পারিনি যে এত সরকারের স্ট্রং অবস্থান, যেখানে 27,000 মিলিটারি মানে তিন বাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরা টহলে আছে, বিজিবির সেই সবচেয়ে চৌকুশ যে দলগুলো তারা প্রতি মুহূর্তে টহল দিচ্ছে, দেশে কারফিউ চলছে, পুলিশ যে ছাড়া যে রেড মানে ব্লক রেডগুলো করেছে বিভিন্ন এলাকাতে, মানে যেখানে যেখানে এটা হয়েছে বসুন্ধরাতে, মিরপুরে, এমনকি অনেক অনেক জায়গাতে এই ব্লক রেডগুলো ওই সমস্ত এলাকাতে এতটা আতঙ্ক ছড়িয়েছে কেবলমাত্র ভুক্তভোগীরাই বলতে পারে। তো এত তাপচাপের পরে সরকার পক্ষ থেকে তো বলা হলো যে সাধারণ সম্পাদক আজকেও বলেছেন, এর আগেও কয়েকবার বলছেন যে যারা এর সাথে জড়িত না এরকম কাউকে যাতে হয়রানি করা না হয়। ফার্স্ট থিং হলো যে এটা তো এখন উনি বলছেন, কিন্তু যখন তিনি বলেছেন এই কথাগুলো বলেননি, ঠিক এই সময়টা হলো 18 তারিখের পর থেকে অনেক এলাকাগুলোতে ঘটেছে, এবং বিশেষ করে মিরপুর ডিওএসএস এর মতো জায়গাতে যেখানে অবসরপ্রাপ্ত মিলিটারি কর্মকর্তারা থাকেন, তো তাদের বাড়িতে বাড়িতে ঢুকে ব্লক রেড করে ছাত্র আছে কি না খোঁজাখুঁজি করে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে তার ফলে কি হলো, দেখেন মিরপুর ডিওএসএসের মতো জায়গাতে আজকে সকল অধিবাসীরা মানে নারী পুরুষ অভিভাবক বাড়ির দারোয়ান থেকে শুরু করে সব মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। এটা যে হবে এটা আমি আজকে দুপুর 12টা পর্যন্ত কল্পনা করতে পারিনি। আমি বাসা থেকে ঢাকা কলেজ থেকে যেখানে নামাজ পড়তে চাই ধানমন্ডির 7 নম্বরে, তো যাওয়ার সময় দেখলাম যে পুলিশ খুব সতর্ক অবস্থানে, এবং ওই অবস্থানে আমার যে এইজ বা আমার সহ আলোচক যিনি আছেন নাজমা ম্যাডাম, আমরা কিন্তু কল্পনাও করতে পারতাম না যে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আজকে আমরা দাঁড়াবো, মানে যে প্রস্তুতি রণপ্রস্তুতি দেখে গেছি আমি 12টার সময়। কিন্তু আমি যখন নামাজ পড়ে ফিরতেছিলাম 2:15টার সময়, তখন আমি দেখলাম সেখানে লোকে লোকারণ্য, পুলিশ সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছে। আবার টেলিভিশনে যেটা দেখলাম যে ঘটনাটা উত্তরাতে ঘটেছে, যে ঘটনাতে খুলনাতে ঘটেছে, সিলেটে যে ঘটনা ঘটলো সেটা হলো আমাদের গত 2009 থেকে আজ অবধি বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি চলছে, ভয় পাওয়ার সংস্কৃতি, ভয় দেখানোর সংস্কৃতি, মামলা হামলার সংস্কৃতি, এই টোটাল জিনিসগুলোকে চ্যালেঞ্জ করে যারা রাস্তায় চলে এসেছে তাদের ভয় ডর চলে গিয়েছে। এক
দুই নম্বর হলো তারা যে প্ল্যানগুলো নিচ্ছে, পরিকল্পনাগুলো নিচ্ছে, যে শব্দগুলো ব্যবহার করছে, যেমন কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেট, এরপরে হলো রেমিটেন্স শাটডাউন, তারপরে মার্চ ফর জাস্টিস, আবার এই আজকে দোয়া দিবস, বিক্ষোভ দিবস, আগামীকাল সেটা, এরপর অসহযোগ, এই যে প্রোগ্রামগুলো যারা দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তারা আমার চেয়ে অনেক অনেক প্রগতিশীল, অনেক জ্ঞানী এবং ওয়েল প্ল্যান। মানে এই এই প্রেক্ষাপটে কিন্তু সরকার তৃতীয় শক্তি নামে কাউকে খোঁজার চেষ্টা করছে, আপনার কাছে কি মনে হয় এখানে তৃতীয় শক্তি কারা হতে পারে? এখানে তৃতীয় কখনো কখনো সরকার নামও বলছে না। না, এখানে সরকার স্টিল, আমি যেভাবে এখন ভুলের মধ্যে আছি, সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, জি, যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বাদ দেই, তিনি যেহেতু সকলের মুরব্বী, বাদ দিয়ে বাকি যারা আছে তারা আমার চেয়ে, নাজমার চেয়ে 19-20, মানে খুব বেশি আমাদের চেয়ে জ্ঞানীয় নন, আবার আমার চেয়ে খুব বেশি বেকুবও নন, তো ফলে তারা আমারই মতো চিন্তা করতে পারছে। ফলে আমি এখানে বসে, যেহেতু আপনার এখানে বলছে যে আমি বুঝতে পারিনি আজকে 12টা পর্যন্ত কী হচ্ছে, আমি স্টিল আই ক্যানট ইভেন ইমাজিন টুমোরো হোয়াট উইল হ্যাপেন, কালকে কী ঘটবে আমি এটা বলতে পারছি না। তো প্রতিদিনই পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। এখন যে কথাটা সেখানে সরকারকে, আমি যদি হতাম আজকের, আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী 10টা সাজেশন জিজ্ঞাসা করতেন, আমি প্রথমে বলতাম যে যেই সমস্ত মুখগুলোর প্রতি খুব জনগণের অ্যাঙ্গার চলে আসছে সরকারের মধ্যে, যাদেরকে দেখলেই মানুষের মেজাজ গরম হয়ে যায়, মন্ত্রী হোক, এমপি হোক, পুলিশের কর্তা হোক বা যা হোক, এবং যাদেরকে দেখলেই মানুষ মারতে চায়, এই লোকগুলোকে আপাতত সেখান থেকে সরিয়ে নেওয়া। জি, আমি আরও ডিটেলস বলবো পরবর্তীতে, শুনবো। গোলাম রনি ভাই, অসংখ্য ধন্যবাদ। নাজমা আক্তার এমপি, আপা আসতে চাই যে এই শিক্ষার্থীদের হয়রানির প্রসঙ্গ, সেটিও আজকে শিক্ষার্থী বা অভিভাবকদের কাছ থেকে সেই অভিযোগটি এসেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা আপনার আপনার দলের সাধারণ সম্পাদক বলছে যে এই ঘটনার সাথে জড়িত নয়, এরকম কাউকে হয়রানি করা হচ্ছে না। তাহলে এই অভিযোগ কেন, এটি একটি প্রশ্ন। পাশাপাশি এই নিয়ন্ত্রণ কবে হবে বা সমাধানের প্রেক্ষাপটে তো একেবারে সাধারণ মানুষের প্রত্যাশা, সেই লক্ষ্যে সরকার যা করছে তাতে সাধারণ মানুষ কতটা আশ্বস্ত হতে পারে যে দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? দেখেন, বর্তমানে যে একটি দুঃখজনক পরিস্থিতি চলছে, এটা নিয়ন্ত্রণে তো সরকার এনেছে, এবং এটাকে টোটালি অফ করার জন্য কিছুদিন সময় তো লাগবে। কারণ এখানে আপনি দেখছেন যে আমাদের সন্তানদের, আমাদের ছাত্রছাত্রীদেরকে যারা উস্কে দিচ্ছে, যারা তাদের যে দাবি ছিল সেই দাবি বাস্তবায়নের পরেও প্রতিনিয়ত তাদের দফা দাবি এগুলো বাড়ছে, এবং প্রতিনিয়ত তাদের মানে এমন এমন শব্দ চয়ন তারা করছে, এমন এমন সেন্টেন্স তারা বলছে যে এগুলি, হ্যাঁ, এটা আধুনিক ছেলেপেলের ভাষা অবশ্যই এটা মনে করি, কিন্তু এর পিছনে যারা মাস্টার মাইন্ড আছেন তারা এগুলি করাচ্ছেন, এবং তারা লিখে পড়ে বুঝে এগুলি করাচ্ছেন, এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে, দেশ থেকে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বানিয়ে মিথ্যা অপপ্রচার করে এই যে তরুণ সমাজকে, ছাত্রদেরকে উস্কে দিয়ে তাদের মানে পড়ালেখার দিকে ধাবিত করার চেষ্টা না করে তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে, সামনের দিকে ঠেলে দিচ্ছে। এখন মনে করেন আমার ছোটো ছোটো স্কুলের বাচ্চারা, ওরা তো কিছু, ওরা তো বোঝে যে আমার ভাইকে মারলো কেন, মরলো কেন, তো এটার জন্য তারা রাজপথে নামতে পারে, সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করতেই পারে, সরকার তাদের দাবি দেওয়ার প্রতি সহনশীল হয়ে সরকার সন্তুষ্ট করতে পারছে না, না সন্তুষ্ট করছে, দেখেন এইটাই তো কারণ। এই যে আমরা যেটা বলেছিলাম যে পিছনে কেউ আছে, পিছনে আছে যারা, যারা এতদিনে নিজেরা কোনো কিছু করতে পারেনি, তারাই সাধারণ ছাত্রদের উপরে ভর করেছে, এবং তারা তাদেরকে কোনো ক্রমেই ওই পর্যায় থেকে সরে আসতে দিচ্ছে না। এবং দেখেন বুদ্ধিজীবী নামে, শিক্ষক নামে কিছু লোকজন তাদেরকে প্রতিনিয়ত উস্কাচ্ছে, এমনভাবে বক্তব্য দিচ্ছে না তোমরা এখান থেকে সরবা না, মানে এটা রাষ্ট্র সংস্কার করতে হবে, পরে এক দফায় যেতে হবে, মানে এই যে তাদেরকে উস্কানি দিয়ে, এই যে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে, এই যে যে দেখেন যখন পুলিশের সঙ্গে তাদের মানে ধাওয়া পাল্টা দেওয়া হয় কিংবা সংঘর্ষ হয়, তখন কেউ না কেউ তো মারা যায়। এখন এই যে আমরা যা বলে থাকি যে যদি কোনো বাড়ি পড়ে, বাড়ির মধ্যে যদি মসজিদের মানে নামাজের জায়গা থাকে কিংবা দেবালয় থাকে, সেটাও তো পড়ে, তো এখন আমি ছেলেদেরকে বলতেছেন তোমরা সামনে যাও আমরা তোমাদের পিছে আসি, সুন্দর সুন্দর কথা শিখিয়ে দিচ্ছেন, সেগুলি তারা বলছে। এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী এবং অভিভাবক বা আমাদের পেশাজীবীদের মধ্যে থেকে যারা যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, তাদের সকলের বক্তব্য যদি আমরা সামারি করি, তাহলে এমনটি দাঁড়ায় যে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী যা বলছে বাস্তবে তা হচ্ছে না।
না, বাস্তবে হচ্ছে না সেটা না, বরঞ্চ অনেকেই পেশাজীবী, যদি আপনি ধরেন সকল পেশাজীবী নয়, না সকলের কথা তো বলছি না, কেউ কেউ তো বলছে, সবাই নেমে গেছে, একটি অংশ নেমেছে এবং তারা কারা সেটাও দেখতে হবে, সবাই কথা আমরা বলিনি, আর যারা হ্যাঁ সাধারণ মানুষ কিছু নেমেছে তাদেরকে ওই যে মানে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, যে কোনোভাবেই হোক তাদেরকে মুখোমুখি করিয়ে দেওয়া হয়েছে, এবং হ্যাঁ অনেকেই এটা নিয়ে ভুল বুঝছেন, অথবা ভুল বুঝছেন অথবা সরকার বা পুলিশের যে আক্রমণগুলি তারা বিভিন্ন প্রতিষ্ঠানে করেছে, যেইভাবে তারা পুলিশ মেরেছে, সাধারণ মানুষকে এলোপাথারিভাবে মেরেছে, দলীয় নেতাকর্মীকে হত্যা করে কুপিয়ে গাছে ঝুলে রেখেছে, পুলিশকে গ্রিলের মধ্যে কাবাবের মতো করে তাকে তারপরে তাদের দাবি দিন বাই দিনকে দিন বাড়ছে এবং দাবির পরিধি বাড়ছে, এক দফা থেকে মানে চার দফা থেকে আট দফা, আট দফা থেকে আবার তিন দফা, আবার চার দফা, আবার নতুন করে দফা, প্রতিদিন আন্দোলন হচ্ছে, আবার এই যে দেখেন শান্তিপূর্ণ সমাবেশ করার কথা ছিল, আমাদের সরকার কিন্তু কত সহনশীল, দেখেন আমাদের কর্মসূচি ছিল, তাদের সমাবেশ যেহেতু তারা ডাক দিয়েছে কর্মসূচি প্রত্যাহার করেছে, মানে এই আলোচনাটি নাজমাপা সরকারের সহনশীলতা বা সরকারের উদ্যোগ বা কর্মসূচিগুলো প্রথম দিকে নিলে এই অবস্থা তৈরি হতো না, সেটি নিশ্চয়ই অনেকেই স্বীকার করবেন। তো এই যে বিলম্বিত বোধোদয় অথবা ভূমিকা, এর যে প্রেক্ষাপট, এই দায় কিংবা উপলব্ধি, সেটি কি সরকারের মধ্যে সে আলোচনাটি আছে? সরকার বিলম্ব কোথায় করেছে আমি বলেন, কিছু কিছু বিষয়টা এটাকে বুঝতে হবে, এই ছাত্ররা যখন পাঁচ তারিখে রায় দিল, পাঁচ জুন তারিখে রায় দেওয়ার পরে আন্দোলনটা শুরু হলো কিন্তু 7 জুলাই থেকে, জি ছাত্ররা তো তখন হ্যাঁ একবার বলেছে যে তারা এই রায়টা হয়েছে, রায়টা তারা উষ্মা প্রকাশ করেছে, এই রায় ই করেনি, কিন্তু এই রায়ের বিপক্ষে তো আমরা লড়ছি, সরকার কিন্তু তাদের যে দাবি সেই দাবির পক্ষেই সরকার কোর্টে লড়ছে, আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে তারা লড়ে যাচ্ছে। সেখানে একটা ধারণা ছিল যেহেতু শিক্ষিত ছেলেরা, তারা নিজেদেরকে মেধাবী দাবি করছে, শিক্ষিত ছেলে মেয়েরা, তারা তো এইটুকু বুঝবে যে আইনের কাছে গেছে বিষয়টা, কোর্টে আছে, কোর্টে এই কয়েকদিন সময় দিয়েছে, এর মধ্যে একটা নিষ্পত্তি হবে, নিষ্পত্তি হওয়ার পরে যদি তাদের মনোপুত না হতো তারা আন্দোলনকে স্থগিত করে বলতে পারতো, যদি এটি যদি আমাদের দাবি অনুযায়ী না হয় তাহলে আমরা আন্দোলন, না সেক্ষেত্রে সমন্বয়কারীদের বক্তব্য ছিল যে 18 সালের যে প্রেক্ষাপট, 18 সালের প্রেক্ষাপট বা অতীত চিত্রপট অনুযায়ী তারা সেখানেও আস্থা রাখতে পারছে না, এই আলোচনা 18 সালে যেভাবেই হোক তাদের কোটা দাবিটা টোটালি তাদেরকে গ্রহণ করা হয়েছে যে না কোনো কোটা থাকবে না, এই পাঁচটি বছর তো তারা সেই ফলাফল ভোগ করেছে, সেখানে কি দেখা গেল নারীরা পিছিয়ে পড়ছে, নারীরা অংশগ্রহণ করতে পারছে, মানে এই আলোচনাটি নাজমাপা আরো শুনবো, গোলাম মোল্লা রনি ভাই কি বলবেন যে সরকার, যেটি নাজমাপা বললেন যে সরকার যথাযথ ব্যবস্থায় নিয়েছে, কোনো বিলম্ব হয়নি, তাহলে প্রশ্ন হলো যে এই পরিস্থিতি কেন, সেই আলোচনা তো আপনি করলেন, পাশাপাশি করণীয় জায়গাটি যদি আর একটু স্পষ্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে, কি বলবেন? আমার কাছে করণীয় জায়গাটা হলো যে আপনি দেখবেন যে দুটো জায়গা আছে, একটা হলো ম্যাগাজিন আর একটা হলো বুলেটিন, তা গুলি ওই ম্যাগাজিনের মধ্যে থাকে, আর যেটা বুলেটিন বলা হয়, বুলেট আকারে যেটা হয় সেটা, আমরা যখন ছোটো কিছু খুব সংক্ষিপ্ত আকারে কোনো কিছু চমক সৃষ্টি করার জন্য কোনো খবরপত্র ছাপাই, পোস্টার, লিফলেট, ওটাকে আমরা সাধারণত বুলেটিন বলি, তো এই মুহুর্তে সরকারের কতগুলো বুলেটিন আকারে কিছু কাজ করতে হবে। প্রথম কাজটা হলো ধরুন 18 তারিখের 17 তারিখ পর্যন্ত বাংলাদেশের একটা প্রেক্ষাপট ছিল, জুলাই মাসের 17 তারিখে, জি 18 তারিখে এসে ইন্টারনেট বন্ধ হলো, তো এই যে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করার এই যে বুদ্ধি দিল কারা এবং কেন এই কাজটা করা, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্য ছিল সহিংসতার কারণে এটি বন্ধ হয়েছে। ফার্স্ট থিং হলো যে আমি আপনাকে বলি, জি একটা খোলামেলা বাংলায় বলি, বাংলাদেশের যে কটা মিনিস্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট মিনিস্ট্রি হলো ICT মিনিস্ট্রি। এখানে জুনায়েদ আহমদ পলক নামে যে লোকটিকে নিয়োগ দেওয়া হয়েছে, এই পার্লামেন্টে সবচেয়ে যে কয়টা আমরা গ্রাম বাংলায় বলি অগা, বেকুব মাকড়া লোক আছে এমপিদের মধ্যে, একবার লোয়ার ক্যাটাগরির, এবং ওখানে যদি পলকরে না দিয়ে ওই বোদি আব্দুর রহমান বোদিকে দেওয়া হয়তো হি কুড ডু বেটার, কিন্তু তিনি তো দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো যে একজন নির্বোধ লোক এবং অল্প শিক্ষিত লোক, হাজার বছর ধরেও যদি সে চলতে থাকে পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে সে কখনো বুঝতে পারে না। ICT মিনিস্ট্রি চালানোর জন্য আপনি চিন্তা করেন, আমাদের বন্ধু তারানা হালিম ছিল
টেলিযোগাযোগে অনেক সিন্ডিকেটের জীবন হারাম করে দিয়েছে। আমাদের বন্ধু এনামুল হক শামীম, সে কোন ফাঁকদে মন্ত্রী হলো, কোন ফাঁকদে চলে গেলো, একটা টু শব্দ আছে। রাজনৈতিক ব্যক্তিত্ব ধরেন খালিদ মাহমুদ চৌধুরী, সে নৌ পরিবহন মন্ত্রণালয় চালাচ্ছে, একদিনের জন্য লঞ্চ বিদ্রোহ হয়েছে, একদিনের জন্য সিটং পোর্ট বন্ধ হয়েছে, হয়নি বিকজ তারা পলিটিক্যালি ম্যাচিউর্ড, এডুকেশন আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। ফলে এই আইসিটি মিনিস্ট্রিটা সরকারের সবচেয়ে বড় ভুল, যে যেখানে এই পার্লামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো স্মার্টেস্ট অনেক আইটি এক্সপার্টরা রয়েছে, তাদেরকে বাদ দিয়ে আজকে ক্ষমাও চেয়েছেন তরুণ প্রজন্মের কাছে, তার কোনো ভুল অথবা গুজব প্রতিরোধের ক্ষেত্রে এখন যে ব্যর্থতা সেই জায়গাটি উল্লেখ করে। মূল ব্যাপার হলো, এখন তাকে দেখলেই তরুণদের গোস্বা হয়, সে যত ক্ষমা চাইবে তত শেখ হাসিনার প্রতি মানুষের রাগ বাড়তে থাকবে। ক্ষমা চাইলেও রাগ বাড়বে, রাগ বাড়বে। মূল ব্যাপার হলো, হোয়াট এভার মাই বিজনেস, যে কাজগুলো করেছে, যা কিছু করবে সবই বাড়বে। তো এখানে বুলেটিন আকারে সরকারের সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে সিদ্ধান্ত জুনায়েদ আহমেদ পলককে রেখে আইসিটি মন্ত্রণালয় সুন্দর চালাবেন না, এই যে খুব বেড়ে গেছে তাদেরকে বাড়াবেন। দিস ইজ ওয়ান। বিরতিতে যাওয়ার আগে একটু নাজমা আপনাকে শুনলেন, এরপর আবার আমি একটা জানি, আমি এক মিনিট ফেলে দিই, তারপরে প্লিজ। দ্বিতীয়ত হলো যে গোয়েন্দা ব্যর্থতা, অর্থাৎ এই যে 18 তারিখ থেকে যে ঘটনাগুলো ঘটবে, এই ঘটনাগুলো ঘটার পর আমাদের এই যে পুলিশ যে অ্যাকশনে গেল, এত লোকগুলো মরলো, যা কিছু মরলো, আমাদের এতগুলো গোয়েন্দা বাহিনী কেন তারা 16 তারিখ এগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে জানলেন? আমি তো জানি যে অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে যাদের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়মিত বৈঠক হয়। তাহলে এই যে রাষ্ট্রের বাহিনীগুলো আছে, টোটাল উর্দিধারী যারা আছেন পুলিশ, এখন সমস্ত দায় দায়িত্ব পুলিশের উপর আসছে। পুলিশ পুলিশকে মারছে, পুলিশকে টানাচ্ছে, সব দায় দায়িত্ব পুলিশের আছে, কিন্তু পুলিশের যে পেছনে যে একটা বিরাট গোয়েন্দা শক্তি যারা কাজ করে, তারা কেন এই যে এখন তৃতীয় শক্তির কথা বলা হচ্ছে, চতুর্থ শক্তির কথা বলা হচ্ছে, বিদেশ থেকে টাকা আসা, আবার এমনটি বলা হচ্ছে যে আন্দোলন কয়েকবার হাত বদল হয়েছে এখন, মানে দুর্ঘটনা ঘটার পরে বলা হবে কেন এই কথাগুলো? ষোলো মানে পোস্ট অ্যাক্টিভ কেন, প্রোঅ্যাক্টিভ নয় কেন? গোলামাল রনিবে অসংখ্য ধন্যবাদ। নাজমাপা, বিরতির পরে শুনলে একটা লম্বা সময় ধরে শুনতে পারবো, আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। গোয়েন্দা ব্যর্থতার একটি প্রসঙ্গ রনিবে বললেন, পাশাপাশি আইসিটি মন্ত্রণালয়ের যে কার্যক্রম বা ভূমিকা, আবার মন্ত্রী মহোদয় তিনি কিন্তু ক্ষমাও চেয়েছেন তরুণদের কাছে যে তার ভুলভ্রান্তির প্রসঙ্গে, গুজব প্রতিরোধের একটা বড় বিষয় রয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের একটা প্রসঙ্গ তো দেখছি, সেটি নিয়ে সরকারও কথা বলছে। এই পরিস্থিতি আসলে কেন, যেখানে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে, অগ্রগতির প্রসঙ্গ, সব কিছু নিয়ে আলোচনাটি শুনবো তবে বিরতির পর। দর্শক দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি ডক্টর তৌফিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে সংকটের সমাধান কি। নাজমা আক্তার এমপি যে প্রশ্নটি রেখে যাওয়া, যেটি রনি ভাই বলছিলেন যে গোয়েন্দা ব্যর্থতা, পাশাপাশি আইসিটি মন্ত্রণালয়ের যে ভূমিকা বা যে কার্যক্রম সেটি যা দেখছেন, সেখানেও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। আচ্ছা, তার আগে আমি আরেকটু কথা বলি, যে স্পষ্টভাবে আমি বলতে চাই যে ছাত্রদের সাথে আমাদের সরকারের কোনো বিরোধ নেই, এটা আমরা স্পষ্ট। ছাত্ররা সকলের সন্তান, আপনার আমার সকলের সন্তান, এখানে আমাদের সকলেরই আত্মীয় স্বজন, আমাদের পরিচিত জনেরা আছে এবং তারা ইয়াং জেনারেশন, তাদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নাই। কিন্তু তারা তাদেরকে ভুল বোঝানো বিভিন্ন বিষয়ে, তারা দাবি দেওয়া দিয়েছে, দাবি দেওয়া পালন তাদেরকে মেনে নেওয়া হয়েছে। তাদের 9 দিন তারা রাস্তা বন্ধ করে রেখেছে শাহবাগের মতো জায়গায়, সেই 9 দিন তাদেরকে সরকারের বাহিনী, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রোটেকশন দিয়েছে। তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গিয়েছে, আব্দুল গনি রোড যেটা সচিবালয় রোড, ওখানে কাউকে যেতে দেওয়া হয় না, সেই রোডের মধ্যে দিয়ে তারা মিছিল সহকারে গিয়েছে, পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে। এত কিছু করার পরেও যখন কোর্টে, সুপ্রিম কোর্টের বিষয়টা যখন আসলো, বললো যে 4 সপ্তাহ সময়ের জন্য, 4 সপ্তাহ সময়টা তারা কেন এই সময়টা দিতে চাইলো না, এটি হচ্ছে একটা প্রশ্ন। তারপরেও আগায়নি আসলো তাদের, না সময় দিতে না চাওয়ার কারণটা কি আপনারা উপলব্ধি করেন? না আমরা উপলব্ধি না, যখন দেখলাম, যখন হাইকোর্ট দেখলো বা হাইকোর্টে আমরা অ্যাপিল করলাম, আমরা তো অ্যাপিল করাই আছে, যেহেতু এটা আনার আগায় আনার জন্য অ্যাপিল করালো, হাইকোর্ট তো সেটা শুনলো, সুপ্রিম কোর্ট সেটা শুনলো, অ্যাপিলের ডিভিশন যে রায় দিল, রায় তো তাদের সন্তুষ্ট হওয়ার কথা, তারা বলেছে তাদের অন্য কোনো ইয়ে নাই, এবং যারা ভাঙচুর করেছে, ভাঙচুরের সাথে এই যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে তাদের সম্পৃক্ততা নাই, সেটা তারা বলেছে সম্পৃক্ত নাই, তারা তো এক পর্যায়ে কুল হয়ে যাচ্ছিল, তারপরে তাদেরকে আবার নতুন করে মানে চেতনায় জাগ্রত করে, কারা তাদেরকে বারবার এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ঠেলে দিচ্ছে, এটা কারা? এই যে সংঘর্ষ হলে যে পুলিশ মারা গেল আজকে খুলনাতে, আপনার হবিগঞ্জে, আমাদের হবিগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডেন্টের তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তার ওখানে অনেক মোটরসাইকেল ছিল, পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে,
এসপির কার্যালয় ভাঙচুর করেছে, ওখানেও একজন মারা গেছে। এই যে যে মারা যাচ্ছে মানুষ, এতে লাভটা কার হচ্ছে? এই আন্দোলনকে বারবার বেগবান করার জন্য এগুলি করা হচ্ছে। আর এখন আমরা সবাই যদি এখানে ছাত্রদেরকে না বুঝিয়ে, তো আমরা ছাত্রদেরকে কি করতে চাই, কি করবে এখন ছাত্রদেরকে দিয়ে? এই যে যারা তাদের পিছনে যারা আন্দোলন করছেন, তারা তো আসলে তাদের দাবিগুলো সরকার মেনে নিক সেটি তারা বলছে। তাদের কোন কোন দাবি, কোন কোন দাবি মনে নাই? দাবি শুধু কোটার যে সংস্কার সেটি তো হয়েছে, এর বাইরে তাদের আরো যে দাবি আছে, তাদের যারা গ্রেফতার হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া, গ্রেফতার হয়েছে তাদেরকে, যারা স্টুডেন্ট তাদেরকে তো ছাড়ছে। আপনার গ্রেফতার হলে আগে তো বুঝতে হবে কে স্টুডেন্ট কে স্টুডেন্ট না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার যখন করেছে, তারা যখন একটা মুভমেন্টে গিয়েছে সাহসিকতা নিয়ে, তো কিছু তো এই ধরনের ঘটনা ঘটবে, এটা তারা জানে, জেনেই গেছে। এরকম অভিযোগ অসংখ্য আছে রাজমাপা, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যমে আমরা যে অভিযোগগুলো পেয়েছি, সেটা হচ্ছে বাসায় গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে ছাত্র আছে কিনা। এটা তো নিশ্চয়ই ওই বাসায় যারা অভিভাবক তাদের আসলে কি এটা বলছে? এই অভিযোগগুলো কিন্তু গণমাধ্যমে এসেছে, অভিভাবকরা বলছে অভিযোগ আছে, এবং কিছু কিছু জায়গায় এটা ঘটেছে যে এলাকায় বেশি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের মুখোমুখি হয়েছে, যে এলাকায় ধ্বংসযজ্ঞ বেশি হয়েছে সেই এলাকার আশেপাশে। মানে সেটা আপনি বলছেন যে পরিস্থিতি বেদে, কিন্তু তাই বলে কি গণগ্রেপ্তার করে কি অবস্থা, এই সমস্যার সমাধান হবে? গণগ্রেপ্তার তো এইভাবে গণগ্রেপ্তার কত করা হয়েছে, আপনি কত মানুষ মাঠে ছিল, ছাত্ররা থেকে শুরু করে ছাত্রদের পিছনের শক্তি এবং অন্যান্য যারা আপনার আমরা জঙ্গি জামাত বিএনপি যা বলি না কেন, সকলেই তো তাদের সাথে ছিল। তার আপনি যাদেরকে ধরা হয়েছে অন দ্য স্পটে যারা ছিল, ভিডিও ফুটেজ আছে, হ্যাঁ ওই ওর সাথে কিন্তু কিছু সাধারণ মানুষ, ও যে ধরা হচ্ছে না বা তাদের সঙ্গে ধরা পড়ছে না এটা আমি বলবো না, সেগুলি তো আপনার তাদের কি কোনো সম্পৃক্ততা না থাকলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে? অবশ্যই ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা যে রাস্তায় দেখছেন যে ছেলেটাকে হয়তো জোর করে ধরে নিয়ে গেল, সে মুভমেন্টে ছিল, ধরে নিয়ে কিন্তু পুলিশ তার কাস্টডিতে নিয়ে অথবা থানায় নিয়ে তাকে আবার ছেড়ে দিচ্ছে, এই নিউজটা কিন্তু আসছে না প্রতিনিয়ত, বলা হচ্ছে এটা আজকে যে যতগুলো 76 না 75 জন স্টুডেন্ট যারা 78 জন এসএসসি পরীক্ষার্থীরা জামিনে মুক্তি পেয়েছে, সকলকে জামিনে মুক্ত করেছে সারা দেশে। এখন আরও যারা স্টুডেন্ট আছে তাদেরকে মধ্যে থেকে স্টুডেন্ট কারা কারা এবার ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে, অন্য স্টুডেন্ট ছাড়াও যারা, তাদেরকে তো আইডেন্টিফাই করে তারপরে তাদের জামিনের ব্যবস্থা করা হবে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে গেছে, তার মানে এই না তো যে তারা সারা জীবন জেল খাটবে, তাদেরকে তো অবশ্যই আইনের মোকাবেলা যেটুকু করার এটুকু করে তারা অবশ্যই, আমি চাই যে আমাদের ছাত্ররা তারা বেরিয়ে আসুক, কিছু তাদেরকে জেলখানায় রাখা আমি সাপোর্ট করি না, কিন্তু তারা বেরিয়ে আসুক। কিন্তু যে সকল সন্ত্রাসীরা কর্মকাণ্ড করেছে, যারা বিটিভি জ্বালিয়ে দিয়েছে, যারা মেট্রো রেলে ভাঙচুর করেছে আগুন দিয়েছে, এইরকম যদি হয়, যারা নিজেরা শুট করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরেছে হত্যা করেছে ঝুলিয়ে রেখেছে, তাদেরকে খুঁজে বের একেবারে হত্যাকারীদেরকে আপনারা খুঁজে বের করবেন না, তাহলে তো একটা রাষ্ট্র ব্যবস্থা বলে কিছু থাকবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী আলাপ আলোচনা আপনার দল থেকে এই পরিস্থিতিকে কেন্দ্র করে যে বক্তব্যগুলো দেয়া হচ্ছে, তার প্রেক্ষাপটে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, তার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই কিন্তু প্রশ্ন যে এই সময় একজন সৈয়দ আশরাফকে সবাই খোঁজার চেষ্টা করছেন যে তার মতো একজন নেতা থাকলে এই অবস্থা হতো না, কারোর মতো কেউ হয় না। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের একজন রাজনীতির ক্যারিয়ার সম্পন্ন তার মানুষ, সে উনি কিন্তু মেধাবী, তো এখন ওনার উনি অসুস্থ ছিলেন, এখন শারীরিক দুর্বলতার কারণে অনেক কথা উনি বলেন, উনি বলছেন, কিন্তু উনি তো পার্টিটাকে চালাচ্ছেন, উনি নেতৃত্ব দিচ্ছেন, কোনো কথায় কোনো সাময়িক কোনো কথায় ভুল ভ্রান্ত হতে পারে ভুল ভ্রান্তি, তা সেইটার জন্য কি একটা দেশ ধ্বংস করে দিতে হবে? সেটার জন্য তো ছাত্ররা দাবি করতে পারে, উনি কেন বললেন? একটা মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারে, সেই অবস্থাটি তো হয়েছে। মুখোমুখি দাঁড়িয়ে তো তারা তো বলতে পারে যে উনি এটা কেন বলে, উনি সেটার ব্যাখ্যা দিবে, এরকম হতে পারে, কিন্তু তাই বলে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে তারা নানানভাবে হেনস্থা করবেন বা তাকে পার্টির একেবারে সে মানে কেউ না বা মানে গ্রহণযোগ্য না, এটা বলা আসলে সমচিন হচ্ছে না। জি গোলাম মোল্লা রনি ভাই কি বলবেন? না প্রথমত যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ ব্যাপার, তারা কাকে রাখবে না রাখবে সেটা তাদের ব্যাপার। এখানে সাবের হোসেন চৌধুরী সাহেব পার্টি সেক্রেটারি জেনারেল হবেন, তোফায়েল সাহেব হবেন নাকি ওবায়দুল কাদের হবেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা যেটা দেখি সেটা হলো আওয়ামী লীগ যদি ওবায়দুল কাদের সাহেবকে এখন দল থেকে বের করে দেওয়া হয়, তাকে এক কাপ চাও কেউ খাওয়াবেন না,
আবার কালকে যদি আমাকে পার্টির সেক্রেটারি জেনারেল করা হয়, আমি আসছি, দেখবেন যে পুরো ঢাকা শহরে ফুলের মালা নিয়ে আমার বাড়ির রাস্তা পর্যন্ত ই করে ফেলবে। তার মানে কি আমাদের রাজনীতির ধরনটাই এমন? রাজনীতির ধরন পার্টি এখানে, পার্টি আওয়ামী লীগ বিএনপির মতো পার্টির সাধারণ সম্পাদক অনেক বড় পদ পদবী, অনেক বড় পদ পদবী। তো সেখানে ওই পদে যারা থাকবেন তাদের যে কোনো বক্তব্যই এটা জাতির জন্য গুরুত্বপূর্ণ। ফলে ওবায়দুল কাদের সাহেব অসুস্থ আছেন বা মির্জা ফখরুল সাহেব অসুস্থ আছেন, এটা বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো তাদের বক্তব্য দ্বারা আমরা কতটা উপকৃত হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু এখন যে একটা ক্রাইসিস সময় যাচ্ছে, সেই ক্রাইসিস সময়টাতে সরকারের যারা, আমি আর দ্বিতীয়বার কোনো নাম বলবো না, শুধুমাত্র যে জিনিসটা বলতে চাইছি, কিছু কিছু খুব সেন্সিটিভ মিনিস্ট্রি আছে, সেই সেন্সিটিভ মিনিস্ট্রি যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় আছেন, তাদের বক্তব্যের কারণে আওয়ামী লীগের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, পুরো দেশের জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, অ্যাঙ্গার ছড়িয়ে পড়ছে। কিন্তু নাজমা পাত্র বলেন ছাত্রদের সাথে আওয়ামী লীগ সরকারের, বর্তমান সরকারের কোনো বিরোধ নেই। এখন টোটাল বিষয়টা তো আসলে ছাত্রদের হাতে নেই। এখন ঘটনাগুলো আপনি চিন্তা করেন যে এখন কাদের হাতে আন্দোলনটা, এখন কাদের হাতে, এখন আন্দোলনটা ক্ষমতায় যেতে চায় তাদের হাতে? না না, তাদের হাতে না। আমি একটু আপনার বিশ্লেষণ কি বলে, এটা এখন অ্যাঙ্গারটা সাধারণ মানুষের মধ্যে চলে গেছে, সাধারণ মানুষের মধ্যে চলে গেছে। এখন তারা যে কম্প্যাক্টলি কী চাচ্ছে ওইভাবে, মানে লজ্জায় ভয়ে শরমে অনেক কথা বলতেছে না, কিন্তু যেটা ফাইনাল কথা, আওয়ামী লীগের পতন চায়, আওয়ামী লীগের বিদায় চায়, এবং এখানে নতুন কেউ আসুক ক্ষমতা, এটা তাদের আলটিমেটলি গোল। যারা এই সব মিলে, সব কথা শেষ কথা, সরকারের পদত্যাগ চাই। সরকার তো বলছে এক দফা দাবি ছিল বিএনপির দাবি। আচ্ছা, এখন যেভাবে হোক না কেন, এই জিনিসটি বিএনপির দাবি, জামাতের দাবি বা আমেরিকার দাবি, হোয়াট এভার মেবি, এখন এই দাবিটি এখন ক্লাস ফাইভে পড়ে যে মেয়েটি, জি, তার বাবা হয়তো আওয়ামী লীগ করে, তার মাথায় ঢুকে গেছে। দিস ইজ এ ডেঞ্জারাস ফর আওয়ামী লীগ। মানে মূল ব্যাপার হলো যে বিরোধী পক্ষের, আপনার তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, যারাই সরকারের পতন চাচ্ছে, আওয়ামী লীগের পতন চাচ্ছে, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, নতুন একটা সরকার চাচ্ছে, ছাত্রলীগের অপদস্থ চাচ্ছে, ওয়াজুল কাদের পতন চাচ্ছে, এই টোটাল জিনিসগুলো যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা চাইতো, আগে আওয়ামী লীগ অ্যাসার্টেন করতে পারতো, এবং কোনো কিছু হইলে রিজভী সাহেবকে ধরে নিয়ে আসো, আমির খসরু মাহমুদ সাহেবকে ধরে নিয়ে আসো, মির্জা ফখরুলকে জেলে পাঠাও, ওই ময়লার গাড়িতে আক্রমণ করেছে, চার পাঁচটা মামলা দিয়ে দাও, ডান্ডা মেরে দাও, পুরো ঠান্ডা হয়ে যাবে। এখন আর সেগুলো হচ্ছে না, বিকজ ওই যে তাদের যে চাওয়াগুলো এতকাল করে 2009 থেকে এখন পর্যন্ত যেই জিনিসগুলো চাচ্ছে, সেইগুলো এখন একটা অনেকটা স্ফুলিঙ্গের মতো, বারুদের মতো, টেকনাফ থেকে তেঁতুলিয়ার, একেবারে 5 বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে 100 বছরের বুড়ো বুড়ি এখন বিছানায় পড়ে আছে, নড়াচড়া করতে পারে না। সে তার নাতিরে বলে, এই দেখ একটু ফেসবুকে দেখা তো আছে কোথায় কোথায় আন্দোলন কী হচ্ছে, পোলাপান কী কী নতুন স্লোগান দিচ্ছে, এই বুড়া বুড়িরা এই জিনিসগুলো দেখছে। মসজিদে মসজিদে আপনি চিন্তা করেন যে তাকুয়া মসজিদের, এই যে ধানমন্ডির সবচেয়ে বড় মসজিদ, সেই মসজিদের যিনি খতিব, অত্যন্ত অনারেবল এবং সব কিছু, পরে দেখলাম যে সেই লোক আবেগ তাড়িত হয়ে এই সরকারের বিরুদ্ধে বিরাট এক বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পরে মসজিদ কমিটি ভয় হয়েছিল, ওখানে সরকারি লোকজন আছে, তাকে সেখান থেকে পদচ্যুত করেছে। এখন পুরো ধানমন্ডির মুসলিম কমিউনিটি, এই আগামী সপ্তাহে দেখবেন তারা বলবো যে এই যে বলছে খতিবকে নিয়োগ নিয়োগ না দেওয়া পর্যন্ত এখানে আমরা নামাজ পড়বো না, কোথায় গিয়ে চলে যাচ্ছে আস্তে 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 আস্তে। ধানমন্ডির তাকুয়া মসজিদে যদি 20,000 মুসল্লি, 20,000 মুসলিম যে আমরা জুমার নামাজ পড়বো না আমাদের এই খতিব না আনা পর্যন্ত, এই খতিব, মানে বাংলাদেশের এরকম সেন্সিটিভ মসজিদের খতিবরা কখনো রাজনৈতিক আলোচনা করে না। গোলামাল্লা রনি ভাই, অসংখ্য ধন্যবাদ, তার আলোচনা শুনবো। নাজমা আপা, যেটি গোলামাল্লা রনি ভাই বলছেন যে বিএনপির যে এক দফা দাবি ছিল সরকার পতনের যে দাবি, সেটি এখন সকলের মধ্যে, প্রায় সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে। এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে যে বিষয়টা আছে না, এতক্ষণে মূল কথাটা আসছে যে সরকারের পতন চায়। এই যে কোটা আন্দোলন কোনো বিষয় না, কোটা আন্দোলন সবাই জানে যে কোটার বিষয়টা, মানে সরকার এটার পক্ষে এবং কোর্টে এটার একটা মানে মীমাংসিত, মানে মীমাংসা হবে কোর্টে, এবং এইটা ছাত্রদের পক্ষে যাবে এটা সবাই বুঝছিল, ছাত্ররা বুঝছিল, কিন্তু ছাত্ররা তারপরেও আন্দোলন করে এবং তাদের পিছনে যে কারা আছে সেটি তারা পর্যবেক্ষণ না করে তাদেরকে সামনের দিকে ঠেলে দিল, তারা গেল, আর পিছন দিয়ে আমাদের দেশের ক্ষতি গেলো, মানুষের জীবন নষ্ট হলো, জীবন মানুষকে জীবন দিতে হলো, এইগুলি করার পরেও তাদেরকে এখনও তারা ব্যবহার করতে চাচ্ছে, এইটি হচ্ছে দুঃখজনক। এই ব্যবহার করতে করতে এই যে আমাদের তরুণ সমাজকে তারা যে কোন পর্যায়ে নিয়ে যাবে, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকরা কথা বলছেন, কিছু মানে টিচাররা আছেন তাদের সারা জীবন মানে
আওয়ামী লীগ সরকারের পতন শুধু না, এবং দেশে বিদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চারণ করে, তারা এদেরকে বিভিন্ন বিষয়ে নোট দিচ্ছেন। আন্দোলনে এদের হাস্যোজ্জ্বল মুখ দেখা যাচ্ছে, এমন ভাব দেখাচ্ছে যে এই যে তাদের এই সমস্ত কারণে এই সরকার পতন হয়ে যাবে। কিন্তু এই বিষয়গুলি যে তারা চিন্তাই করছে না, যে তারা যে বিষয়গুলি করছে এটা যে তাদেরকেও একসময় আইনের মুখোমুখি হতে হবে, তারা কেন আমাদের সন্তানদের এইভাবে ইউজ করছে? আপা চিকিৎসকদের মধ্যে থেকে কেউ কেউ বা শিল্প সাহিত্য অঙ্গনের কেউ কেউ কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে সামিল হয়েছেন, তারাও কিন্তু কথা বলেছেন। না, তারা কথা বলেছেন শিক্ষার্থীদের সাথে, সচেতন মানুষ সামিল হয়ে যদি বলে যে এতজন মানুষ মারা গেল কেন, এই রক্তের বা এই হত্যাকাণ্ডের বিচার চাই, তারা তো সরকারের কাছে বিচার চাইবেই, এটা তো দোষের কিছু না। আমি কিন্তু মনে করি যে হ্যাঁ, যারা প্রগতিশীল মানুষ, আবার এই আলোচনাটা যে সরকার সরকার বিচার করবে বা বিচারের কথা বলে সবাইকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা হচ্ছে কিনা, সেটা সেই জায়গাটা থেকে তো অনেকের ভয়। এটি হচ্ছে যারা উস্কায় দিতে চাচ্ছে তাদের মন্তব্য, তারা এটা করতে চাচ্ছে। এখন মনে করেন সাধারণ একজন মানুষ আমাকে যদি জিজ্ঞেস করে যে খুনের বিচার চান কিনা, আমি তো অবশ্যই বলবো যে হ্যাঁ বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী তো তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে বিশ্বের কোন দেশ তদন্ত করতে আসবে আসুক, বা জাতিসংঘ যদি তদন্ত করতে চায় তারা এসে তদন্ত করে দেখুক যে এই গুলি কেন ঘটলো, কারা গুলি করলো। এবং আমিও চাই মাননীয় প্রধানমন্ত্রী একটা আন্তর্জাতিক তদন্ত হচ্ছে, আন্তর্জাতিক তদন্ত সেই সময় তো তারা দিতে চাচ্ছে না, তারা বলুক যে আন্তর্জাতিক তদন্ত আসুক, তদন্তকারীরা যারা আসতে চাচ্ছে তারা আসুক, তারা ছাত্রদেরকে বলুক যে আমরা আসছি, তার সেই তারা যতদিন না আসবে তদন্ত কি একদিনে হয়ে যাবে? এটা একটু সময়ের ব্যাপার না? কিন্তু দেখেন আপনি স্পষ্টভাবে লক্ষ্য করেন তারা কিন্তু কোনো সময় দিতে চাচ্ছে না। আন্দোলনকারীরা একবারও বলছে না যে তদন্ত আমরা চাই, এবং আমরা ইসে জাতিসংঘের আওতায় তদন্ত চাই, যে জাতিসংঘের তারা আহ্বান করুক, জাতিসংঘ কি বলে, একদিনেই তো জাতিসংঘ উড়ে আসতে পারবে না, সময় দিতে হবে। বিষয়গুলি তারা পর্যবেক্ষণ করবে, স্পট ভিজিট করবে, সকল মানে যারা আন্দোলনকারী এবং তদন্ত তো সময় সাপেক্ষ ব্যাপার, তার ভিত্তিতে কি তারা সারা জীবন ধরে আন্দোলনের রাস্তাঘাট ব্লক করবে, এইভাবে পুলিশ মারবে, এইভাবে ইটপাটকেল মারবে, এইভাবে সম্পদ নষ্ট করবে, এটা কি উচিত? রনি ভাই, যে তদন্তের জন্য সময় কেন দিতে চাচ্ছে না, সেই সময় না দিয়ে কোথাও পুলিশ মারা হচ্ছে, কোথাও সরকারি স্থাপনা ভাঙচুর হচ্ছে, সংসদ সদস্যদের ঘরবাড়ি ভাঙচুর বা কোথাও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর হচ্ছে, এর মানে কি? না, মূল ব্যাপার হলো যে এখন তো একটা হ্যাফাজার্ড অস্থিরতা চলছে, এবং আপনি স্পষ্টতই বুঝতে পারছেন যে কোনো কিছুর উপরই কারো নিয়ন্ত্রণ নেই। পুলিশ বলতে পারবে না যে মাঠে যারা দায়িত্বরত পুলিশ বাহিনী রয়েছে তাদের প্রতি জেলা পুলিশের বা থানা পুলিশের বা পুলিশ হেডকোয়ার্টারের ওই যখন অপারেশনে থাকে পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, ওখানে স্থানকাল পাত্রভেদে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটা জায়গাতে এভরি মোমেন্ট। তো এখানে আসলে এই মুহূর্তে এই অ্যাঙ্গার প্রথমত লোক ফার্স্ট সৃষ্টি হয়েছে অ্যাঙ্গার, খুব রাগ হয়ে গেছে। তো সেই রাগটা দমন করার জন্য যেহেতু সরকারকে জরুরি ভিত্তিতে বরফ যেন গলে এরকম কোনো ব্যবস্থা এখানে, রনিবা একটু যোগ করি আপনার অনুমতি নিয়ে, সেটি হচ্ছে যে ছয়জন সমন্বয়ককে গণমাধ্যমে আমরা দেখেছি যে তাদের অন্য যারা সহযোগী তারা বলছে ডিবি অফিসে তাদেরকে আটকে রাখা হয়েছে, এবং পরবর্তীতে নানা কেন্দ্রিক আলোচনা ডিবির যে প্রধান তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু রদবদলও কিন্তু এসেছে। তারপর আপা যেটি বলছিলেন যে কোনোভাবেই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে সন্তুষ্ট করা যাচ্ছে না, সন্তুষ্ট করা যাচ্ছে না, বিকজ ওই যে একটা কাজে তো অনেস্ট কনফেশন নেই, কেউ ভুল স্বীকার করছে না। যেমন ডিবিতে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এখন যদি হারুন সাহেবকে জিজ্ঞাসা করা হতো যে এই কাজটা তিনি করেছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছেন, কেন করেছেন? দুই নম্বর হলো সেখানে নিয়ে তাদেরকে সাথে যদি অন্যায় করা হয়ে থাকে, সেটা তো ইমিডিয়েটলি হারুন সাহেবকে এক জায়গাতে সরিয়ে নিয়ে অন্য জায়গাতে দেওয়া তা না, তাকে নির্দেশ দিল কারা? হারুন সাহেবকে এই কাজটা করার জন্য যারা নির্দেশ দিলেন যে ওদেরকে ধরে নিয়ে আসো, ওদেরকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসার পর তাদের সাথে যে ব্যবহার খারাপ করা হলো, মারধর করা হলো, এবং তারা এখন বের হয়ে সেই কথাগুলো বলছে। আবার কিন্তু বলা হয়েছিল যে ডিবির পক্ষ থেকে যে তাদের নিরাপত্তার স্বার্থেই তাদেরকে ডিবি অফিসে আনা হয়েছে, পুরোটাই তো আরো রাগের কারণ সৃষ্টি করেছে, কারণ পুরো কথাটাই যে মিথ্যা ছিল, বানোয়াট ছিল, ভুয়া ছিল, এবং মানুষজনের সাথে ঠাট্টা মশকরা ছিল। আপনি আমাকে ধরে নিয়ে গেছেন, ধরে নিয়ে আটকিয়ে রাখছেন, মারধর করছেন, তো সেখানে গিয়ে আবার বলতেছেন যে আমাদেরকে খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, মানে এর চেয়েতে আর নির্মমতা থাকে না। একটা জিনিস চিন্তা করেন, আমি বলতেছিলাম দেখেন ঢাকা রামপুরা, বাড্ডা, বসুন্ধরা, উত্তরা, মোহাম্মদপুর, বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম, গত এক সপ্তাহে রাত্রিবেলাতে প্রত্যেকটা রাত্রিতে এলাকার কত লক্ষ মানুষের জীবন জাহান্নামে পরিণত হয়ে গেছে, যখন দরজায় গেট
পুলিশ টক 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 করে বলছে যে ঘরে ছাত্র আছে কিনা, এই প্রত্যেকটা এলাকা। কিন্তু এই প্রশ্ন আপনার কাছে ছিল, আপনি নিশ্চয়ই শুনেছেন যে সব জায়গায় না, যে সমস্ত জায়গাগুলোতে সহিংসতা বেশি হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতেই এই অভিযানগুলো হয়েছে। অভিযান হয়েছে আমার বলবো না, অভিযান করে যদি সফল হতেন, যদি সফল হতেন, সফল তো হতে পারেননি, এটা তো বন্ধ করতে পারেনি, বরং তো আরও অ্যাঙ্গার বেড়ে গেছে। এখন যেহেতু দুটো ব্যাপার আছে, ফার্স্ট থিং হলো যে আপনি দয়া দেখাবেন, ক্ষমা দেখাবেন, দেখানোর পরে কাজ হলো না, তখন আপনি শক্তি প্রয়োগ করবেন। এখন শক্তি প্রয়োগ করার পরে শক্তি প্রয়োগ ফেল করেছে, সারা দুনিয়াতে বলছে, জাতিসংঘ থেকে শুরু করে বাংলাদেশে সবাই বলছে যে অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে গেছে। অতিরিক্ত শক্তি প্রয়োগ করার পরে এটা এখন সরকারের জন্য বুমেরাং হয়ে গেছে, এখন কি করতে পারেন? এখন আপনি আপাতত বললেন বা সরকারও বলছে যে একটা জাতিসংঘ চাইলে তদন্ত করবে। আমরা এখানে আমি বা মাননীয় সংসদ সদস্য ম্যাডাম নাজমা, আমরা এই সমাজের একেবারে সাধারণ অর্ডিনারি একজন মানুষ, আমাদের কথায় কিছু আসে যায় না। এই সমাজের 18 কোটি মানুষ বাস্তব অবস্থায় কী হচ্ছে, কালকে ঢাকা শহরে কত কোটি মানুষ থাকবে, বাংলাদেশে কত কোটি মানুষ রাস্তায় থাকবে, দ্যাট ইজ আ ফ্যাক্টর। আমি আপনি তিনজনে বসে টকশোতে এখানে কী বললাম ডাজ নট ম্যাটার, দুই পয়সার মধ্যে। এটা একটু বলুন যে খুব ছোট করে, সেটি হলো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ অথবা একটা জনস্বার্থে পুরো পরিস্থিতিকে স্বাভাবিক করার প্রেক্ষাপটে সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে তাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো প্রয়োজন তার প্রেক্ষাপটে সরকার কতটা পিছিয়ে আছে? অনেক অনেক পিছিয়ে আছে সরকার, প্রত্যেকটা জিনিসই ভুল করেছে এবং উল্টো করেছে এবং সময় মতো করতে পারেনি। যে কাজটা গতকালকে করার কথা ছিল সেটা আজকে করেছে। আমি আরও ফিরব আপনার কাছে, নাজমা আক্তার এমপি কি বলবেন, সরকার অনেক অনেক পিছিয়ে আছে? রনি ভাই বললেন, দেখেন 17 তারিখের আগ পর্যন্ত, কারফিউ জারির আগ পর্যন্ত কিন্তু এই আন্দোলনকারীরা বা আন্দোলনকারীর পিছনে যারা সন্ত্রাসীরা তারাই কিন্তু মানুষ হত্যা করেছে। জি, আমাদের নেতাকর্মীদের, আমাদের ঢাকা কলেজে পড়া স্টুডেন্টকে তারাই কিন্তু হত্যা করেছে। তাদের তারা মানে কি, আমি ছাত্রদের কথা বলছি না, তাদের পিছনে থেকে যে সন্ত্রাসীরা তারা হত্যা করেছে। এইটা যখন কারফিউ জারি করে, যখন আপনার KPI ইসে BTB ভবন, যখন ভবনে 9 ঘন্টা সেখানে তাণ্ডবলীলা চালানো হলো, আগুন দেওয়া হলো, ভিতরে অনেক মানে কর্মকর্তা কর্মচারী আটকে পড়ে তারা যখন আর্তনাদ করছিল, সেই সময় তাদের উদ্ধারের জন্য আপনার হেলিকপ্টারে তারা যখন ছাদে চলে গেল, হেলিকপ্টার থেকে তারা উদ্ধার করা হলো। পুলিশরা অল্প সংখ্যক পুলিশ ছিল, হাজার হাজার মানুষ ছিল, পুলিশরাও এক পর্যায়ে ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল, তাদেরকে উদ্ধার করা হলো। এরপরে তারা BTB ভবনে ঢুকে BTB-র বিষয় সকল মেশিনারিজ পত্র তারা জ্বালায় দেওয়া শুরু করলো। কিন্তু শিক্ষার্থীরা তো বলছে এগুলো তারা করেনি। না করেনি, তাহলে যারা করেছে ওই সময় ওই স্পটে যদি গুলি হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীরা ওই স্পটে থাকার কথা না তো? তারা যদি ওটা না করে থাকে, ওই ধ্বংসযজ্ঞ যারা করেছে, শিক্ষার্থীরা বলছে তারা করেনি, তাহলে ওখানে যারা ছিল তারা যদি ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কেউ নিহত হয়ে থাকে, তো এই দায়িত্ব তো শিক্ষক শিক্ষার্থীদের নেওয়া উচিত না? তারা তো বলবে যে সন্ত্রাসীদের মারা হয়েছে। এটা তো বলো, আবার বলছে হেলিকপ্টার থেকে গুলি, হেলিকপ্টার থেকে গুলিতে যদি একটা বাড়ির মধ্যে গিয়ে কি পড়ার কথা? আপনি যদি স্বাভাবিক একটা জ্ঞান সম্পন্ন মানুষ হন, যে হেলিকপ্টার থেকে গুলিটা কিভাবে পড়ে, সেটা কি ঘরের মধ্যে ঢুকে একটা সাধারণ মানুষের গায়ে লাগতে পারে? ওখানে এলোপাতারই গুলি হয়েছে, কারা করেছে সেটি তদন্তের দরকার। সরকারকে প্রায় 1 মাসের বেশি জি বলুন ডক্টর তোহিদ, আপনি মনে করেন কি যে সরকার মানুষ হত্যা করে, সরকার কি ক্ষমতায় মানে নিশ্চয়ই তার ক্ষমতার থাকার ব্যাপারে অনেক বেশি মানে সরকারের সর্বশেষ যে ম্যানিফেস্টো সেটা আমরা এরকম কোনো কিছু দেখিনি? মানুষ হত্যা করে তো সরকারের ক্ষতি, সরকার এখন এই এই বিষয়টা কেন মানুষ সাধারণ মানুষ বুঝছে না যে মানুষ দোষ দিচ্ছে সরকার? সরকার না, এখানে সন্ত্রাসীর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বিষয় আছে, আর সন্ত্রাসীরা এই লাশ ফেলার যে চক্রান্ত তারা করেছিল, তারা মনে করেছিল লাশ ফেলে তারা আন্দোলনকে আরও উস্কে দিয়ে ছাত্র সমাজকে সাথে নিয়ে তারা আরো উস্কে দিয়ে তারা তাদের যে এই 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 জায়গাতে নাজমা তারা সেটি আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করছি আমরা একেবারে শেষের দিকে, সেটা হচ্ছে খুব ছোট করে জানার চেষ্টা করব, জানার জন্য যেহেতু এই বিষয়টি নিয়ে এখন সবাই জানতে চাচ্ছে কী হচ্ছে কী হতে যাচ্ছে, সেটি রনিভাই সেটি বললেন যে যে এই সমন্বয়ক যারা এই আন্দোলনের যারা সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের, এদের সাথে কি সরকারের 3 জন সম্মানিত মন্ত্রীর একটা বৈঠক আমরা দেখেছি, কিন্তু একেবারে সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তির সাথে কি একটা বৈঠক, তারা কি চায় তারা কি বলছে সেই কথাগুলো কি শোনা যেত না? আমি আপনাকে বলি, আন্দোলনকারীর সমন্বয়ক যারা জি তারা একটা বিশেষ পরিস্থিতিতে ছিল, তারা মনে করেছিল যে তারা একেবারেই খুব আলোচনা খারাপ আলোচনা করে সমাধানে তারা আসতে চায় নাই, তারা মনে করছে ছাত্ররা বা অন্যরা তাদেরকে মানে বিট্রেয়ার মনে করবে, এই জন্য কিন্তু তারা
করতে সাহস পায় নাই, আসে নাই, এবং সব সমন্বয়কারী কি আপনার মনে হয় যে শুধুমাত্র কোটা নিয়ে আন্দোলন করেছে? সরকার একটা আহ্বান করুক না, না সরকার আহ্বান, সরকার আহ্বান করেছে বিধায় তো তিনজনকে দায়িত্ব দিয়েছে, রিলেটেড পারসন, রিলেটেড মন্ত্রী, আইন মন্ত্রী। এখন একটা কি এরকম আলোচনা আমরা প্রত্যাশা করতে পারি কিনা? আলোচনা তারা করতে চাইলে অবশ্যই, কেন করবে না সরকার? তারা তো ধ্বংস করা হয় সেই ক্ষেত্রে যারা আন্দোলনকারী তাদেরকে কি একটা ডিবি বলেন, গোয়েন্দা সংস্থার কার্যালয়ে তাদেরকে ইন্টারোগেশন করবে না? আমি একবার শেষ লাইনটি পড়েছি গোলাম মোল্লা রনি ভাই, তারা কেন করলো? তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই বিষয়টা তো জানতে হবে, এবং জানলে তো আপনার ডিবি কার্যালয়ে তারা জানবে। ধন্যবাদ, আমি ফিরছি রনি ভাই শেষ মন্তব্যটা শুনে আসি। মন্তব্য হলো যে এখন সমস্যাটা অ্যাবসলিউটলি সমাধানের বিষয় একটু, অ্যাবসলিউটলি এখন এটা পলিটিক্যাল প্রবলেম, রাজনৈতিক সমস্যা, এবং এই রাজনীতির সাথে দেশের যত রাজনৈতিক দল ছোট বড় সবাই জড়িত। জি, এখন ছাত্ররা ছাত্রদের মতো আছে, তার সঙ্গে সঙ্গে তাদের যারা অভিভাবক যারা রয়েছেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে রাজনৈতিক দলের যারা সভাপতি সেক্রেটারি আছে সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত কিন্তু তার প্রতি কেউ সম্মান হারায় নাই এখনও পর্যন্ত আমি মনে করি। তো তিনি যদি এটা পলিটিক্যাল গোলটেবিল বৈঠকের মতো ডাকেন, এটা সবসময় হয়েছে সব দেশে, বলবেন খুব ছোট করে না, এই ধরনের কোনো কিছু প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আপনারা মানে আমরা সকলেই জানি যে বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং উনি মানবিক মানুষ, উনি অবশ্যই এই যে বিষয়গুলি তো উনি হ্যান্ডেল করে একটা পরিস্থিতিতে এনে তো এটা করবেন। এখন তাদেরকে তো ভিতরে ডেকে বলা হয়েছিল যে তারা বসতে চায় কিনা, তারা তো কোনো কিছুতে এটা রাজি হচ্ছে না, কেন হচ্ছে না? শেষ প্রশ্ন একলেনই শুনতে চাবো নাজমা আপা, যে এই পরিস্থিতি কবে নাগাদ মানে নিয়ন্ত্রণে আসতে পারে? প্রধানমন্ত্রী ডাকলো ওরা বললো যে আমরা যাবো না, তখন একটা বিষয়টা না, তা মাননীয় প্রধানমন্ত্রী তারা যাবে কি না তাদের সে মনোভাবটা বুঝতে হবে না? তা ডিবি প্রধান কার্যালয়, ডিবি কার্যালয়ে গিয়ে তাদেরকে তো নানাবিধ জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তোমরা টাকা পেলে কোথায়, এটা তো কাজ রে ভাই, এটা তো একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিউটি, যারা যাদেরকে এভাবে পরিচালিত করা হয়, যাদেরকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, সমন্বয়কের পিছনে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এই বিষয়টি নিয়ে এটি একদিনের আলোচনা শেষ না, অন্য আরেকদিন নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ নাজমা আক্তার এমপি এবং গোলাম মোল্লা রনি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।